আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বনানীতে চালু হয়েছে, সেটি উদ্বোধন হয়েছে এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের এবং আর্জেন্টিনার যেই পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তিন দিনের সফরে, তাদের উপস্থিতিতে এই দূতাবাস উদ্বোধন হয়। এটি নিশ্চয়ই যারা ফুটবলকে ভালোবাসেন, আর্জেন্টিনার লক্ষ লক্ষ সমর্থক আছে, দর্শক আছে, তাদের জন্য খুবই সুখবর। এবং বিষয়টি যেটি জানা যায় যে এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের এত বেশি অনুরাগ, ভালোবাসা, তার বহিঃপ্রকাশ দেখে তারা খুবই আপ্লুত হয়েছে। তারই একটি বন্ধুত্বের নিদর্শন হিসেবে তারা এই দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে এবং কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে দুই দেশের মধ্যে। ভিসা অব্যাহতি চুক্তি, অর্থাৎ পাসপোর্টে ভিসা ছাড়াই যাতে যেতে পারে বাংলাদেশের মানুষ এবং সেই দেশের মানুষ যাতে আসতে পারে, সেরকম একটি চুক্তি, এবং দুই দেশের কৃষি ও কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমিতে সহযোগিতার বিষয় আছে। নিশ্চয়ই দুই দেশ ফুটবল সংক্রান্ত বিষয়ে একটা সমঝোতা স্মারক হবে এবং যাতে ফুটবলের উন্নয়ন হয়। 45 বছর পর এই দূতাবাসটি পুনরায় চালু হচ্ছে। 1978 সালে এই দূতাবাসটি বন্ধ হয়েছিল। কেন বন্ধ হয়েছিল, আবার কেন কী কারণে এটি খোলা হলো সেটি পরিষ্কার না, কিন্তু আমি একটু ভিন্ন আলোচনা করতে চাই। আমরা জানি যে ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশ, তার মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল অন্যতম এবং অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী। যারা ব্রাজিলের ফুটবলের ভক্ত বা সমর্থক, তারা তো নিশ্চয়ই জানেন যে ঢাকায় ব্রাজিলের কিন্তু একটা পূর্ণাঙ্গ দূতাবাস আছে। কিন্তু আসলে এই এখন আর্জেন্টিনার দূতাবাস হলো, এতে কি আসলে খুব বেশি আমাদের মানে প্রাপ্তিটা কি হয়েছে? মানে বাংলাদেশেও তো নেইমারের যেই ব্রাজিল, তারও তো লক্ষ লক্ষ দর্শক আছে, সমর্থক আছে এবং ব্রাজিলের একটা দূতাবাস আছে। তো সেই দূতাবাস থাকার ফলে ব্রাজিলের সাথে কি আমাদের খুব বেশি ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক আছে বা সেখানে যোগাযোগ আছে? সেটা কিন্তু নেই। দেখবেন ল্যাতিন আমেরিকার যে দেশগুলো আছে, ভেনিজুয়েলা, উরুগুয়ে, প্যারাগুয়ে, তারপরে ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, এরকম বেশ কিছু 10-12টা দেশ আছে, পেরু আছে, চিলি আছে, কারোর সাথেই কিন্তু আমাদের সম্পর্কটা খুব সহজ না, খুবই ন্যূনতম সম্পর্ক আছে। ব্রাজিলে বাংলাদেশের দূতাবাস আছে। তো আসলে এই ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তেমন কোনো বাণিজ্যিক, কূটনৈতিক বা অন্যান্য সম্পর্ক কিন্তু খুব জোরালো না। এবং আর্জেন্টিনার এই দূতাবাস খোলার মধ্যে দিয়ে কি খুব বেশি মানে আমাদের মানে যেই বাণিজ্যিক যোগাযোগ, অর্থনৈতিক, এই সম্পর্কগুলো কি খুব বাড়বে বা ফুটবলের কি ব্যাপক প্রসার হবে? তো ব্রাজিলের তো দূতাবাস এখানে আছে, তো আমাদের এই ব্রাজিলের কি যারা খেলোয়াড় তারা কি দলে দলে আসেন, বা আমাদের ফুটবল যারা খেলোয়াড় ফুটবল খেলেন তারা কি দলে দলে ব্রাজিলে যান? তা তো না। তাহলে আর্জেন্টিনার এই দূতাবাস হলেই আমরা যেভাবে মানে এ করছি যে এখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনার একটা দূতাবাস স্থাপন হলে না জানি কি হয়ে যাবে। আসলে এটা কি শুধুমাত্র মানে মানে একটা জাস্ট একটা জনপ্রিয়তার যেই একটা স্রোত, সেই স্রোতে কি গা ভাসানো, নাকি মানে আসলেই কিছু হবে? যেমন যদি ধরেন যে ভিসা ফ্রি হলো, অর্থাৎ ভিসা লাগবে না, তাহলে কিন্তু বিপদও আছে। আর্জেন্টিনা অর্থনৈতিকভাবে শক্তিশালী, খুব শক্তিশালী দেশ তা না। আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে চোখ রাখি তাহলে দেখব সেখানে কিন্তু প্রায় প্রায় জ্বালানি, তারপরে বেতন ভাতা সহ নানান অর্থনৈতিক দুর্দশার কারণে সেখানকার মানুষ খুব বিক্ষোভ করছে, তাদেরকে আবার দমন করাও হচ্ছে। তো অর্থনৈতিকভাবে কিন্তু খুব অস্থির এবং খুব
শক্তিশালী অবস্থান না, এবং এটি ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে একই অবস্থা। ব্রাজিল তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থায় আছে, কিন্তু অন্যান্য দেশ যেমন আর্জেন্টিনা সহ তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। তাই অর্থনৈতিক অবস্থা খুব ভালো না সেরকম একটা দেশের সাথে আমাদের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক হলে কি এমন আমরা লাভবান হব? সেটা কি খুব লাভবান হব নাকি জাস্ট একটা আমরা একটা পপুলার একটা সেন্টিমেন্ট যে মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে সেই কারণে আর্জেন্টিনার দূতাবাস হলো সেই কারণে আমরা খুশি থাকব? আবার ভিসা যদি ফ্রি করা হয় তাহলে যেটা হবে সেটা আবার বিপদও আছে। দেখা যাবে যে দলে দলে এইসব আদম ব্যাপারীর কাজকর্ম শুরু হবে, প্রচুর মানুষ ঢুকবে, সেখান থেকে ঢুকে তারা আমেরিকায় প্রবেশের চেষ্টা করবে। এবং ব্রাজিল কিন্তু আপনারা জানেন কি না, ব্রাজিল কিন্তু ব্রাজিলে বাংলাদেশের মানুষ বহু যায় এবং যাওয়ার পরে কিন্তু ট্রাফিকিং হয়, অর্থাৎ ওই বন জঙ্গলের ভিতর দিয়ে আমেরিকায় পাড়ি দেয়। যদিও সেটা প্রায় এক সপ্তাহ 10 দিন মতন সময় লাগে, কিন্তু বহুকাল ধরে কিন্তু ব্রাজিল হয়ে বহু মানুষ কিন্তু ছোটে, এবং এই কারণে কিন্তু ব্রাজিলটা একটা ট্রানজিট হিসাবে ব্যবহার হয়। যেমন লিবিয়ায় সবাই আসে, লিবিয়ায় তারপরে সাগর পাড়ি দেয়, ব্রাজিল এসে কিন্তু বন জঙ্গলের ভিতর দিয়ে আমেরিকা পাড়ি জমায়। তো আর্জেন্টিনাও হয়তো সেরকমই একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার হবে নানান রকম যেই অসাধু কর্মকাণ্ডর ফলে। পরে দেখা যাবে যে সেখানে ওই ভিসা রেস্ট্রিকশন করা হয়েছে, যেমন ব্রাজিলে কিন্তু এখন ভিসা খুব কড়াকড়ি। ব্রাজিলে এখানে দূতাবাস আছে সত্য, কিন্তু আপনি ব্রাজিলে যাওয়ার চেষ্টা করেন তো সহজে কিন্তু আপনি ভিসা পাবেন না। খুব ভ্যালিড ডকুমেন্ট ছাড়া কিন্তু ব্রাজিল ভিসা দেয় না, কারণ এই অসাধু কাজকর্ম তারা টের পাওয়ার পর দূতাবাস খুবই টাইট হয়েছে। তো আর্জেন্টিনার পরে দেখা যাবে একটা ঢল নামবে, তারপরে দেখা যাবে যে আস্তে আস্তে সেখান থেকে সংকুচিত হবে। আর আমাদের দেশের যে অবস্থান, সেই অবস্থানে আমাদের এক্সিস্টিং যেই দেশগুলো আছে সেই সব দেশগুলোর দূতাবাসগুলি কিন্তু খুব মানে সক্রিয় না। বহু দেশে দেখবেন আমাদের দূতাবাস আছে, তারা সারাদিন নিজেরা নিজেরা অফিস করে, নিজেরা নিজেরা অলস সময় কাটায়, কিন্তু ওই সব দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, কর্মসংস্থান এসব ব্যাপারে যে খুব সোচ্চার তাও কিন্তু না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি মন্ত্রণালয় কিন্তু আমাদের বিদেশে যে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষের হচ্ছে তার বৈধ কাগজপত্র নেই, অবৈধ হয়ে বসবাস করছেন অনেক মানে দেশগুলোতে, একেবারে লিবিয়ার থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে আরও অনেকগুলো দেশ, এমনকি মালয়েশিয়ার যে একটা তারা নিতে চায় বাংলাদেশ থেকে মানুষ, কিন্তু আমরা ওই যে নানান সিন্ডিকেটের কারণে সেটা নিতে পারছি না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এক্সিস্টিং যেই যেই জায়গাগুলো, আমাদের প্রতিষ্ঠিত জায়গাগুলো, যেই জায়গাগুলো তৈরি হয়ে আছে, সেই জায়গাগুলোর আমরা কিন্তু যদি বাণিজ্যিক অর্থনৈতিক কর্মসংস্থানের জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারতাম তাহলে কিন্তু প্রচুর রেমিটেন্স আসতো, ব্যবসা বাণিজ্য হতো। তো আর্জেন্টিনার এই দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে যে আমরা আর্জেন্টিনার সাথে আমাদের খুব অর্থনৈতিক বাণিজ্যিক যোগাযোগ খুব স্ট্রং হবে সেটা কিন্তু হয়নি। তাই যদি হতো তাহলে কিন্তু ব্রাজিলে হতো, কিন্তু ব্রাজিলের কি আপনারা কি শুনেন যে ব্রাজিলের সাথে আমাদের ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বা বাণিজ্যিক কর্মকাণ্ড হচ্ছে বা আমাদের এখান থেকে ম্যান পাওয়ার সেখানে যাচ্ছে? তা কিন্তু না। ফলে এটি আমার কাছে মনে হয় না যে খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, একটা হ্যাঁ একটা পপুলার একটা ইস্যু। সেই হিসাবে এটা বেশ একটা চমক যে ঢাকায় আর্জেন্টিনার একটা দূতাবাস স্থাপন হলো। আমি জানি না দর্শক আমার সাথে একমত হবেন কিনা, যদি একমত হন অথবা দ্বিমত হন আপনার মতামত কমেন্ট বক্সে দেবেন, এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই আবার আপনাদের মুখোমুখি হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।